আচ্ছা দেখ, আজকে যে চ্যাপ্টারটা রিভিশন করবো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমরা রিভাইজ করবো, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে এক্সামে কত নম্বর আসবে? 20 মার্কস আছে, ঠিক আছে? আমাদের সিলেবাসে 20 মার্কস আছে, 20 মার্কস, যার মধ্যে 10 মার্কস এর একটা অঙ্ক আসছেই, ঠিক আছে? 10 মার্কস এর একটা অঙ্ক আসছে, আর 10 মার্কস এর থিওরি, ঠিক আছে? তো বুঝলি, 10 মার্কস এর অঙ্ক, একটা 10 মার্কস এর থিওরি, ঠিক আছে? তো ভালো করে পড়তে হবে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের উপর, ঠিক আছে? 10 মানে 5 নম্বর অঙ্কটা করব, ভালো অঙ্ক, যথেষ্ট স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা, এরকম টাইপের অঙ্ক তোরা বলছিলি একটু অসুবিধা হয়, সেই অঙ্কটাই আমি চুজ করেছি, যার মধ্যে ডেপ্রিসিয়েশন ভালো সাম, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন আছে, তারপর পিরিয়ড ক্যালকুলেট করতে হয়, এরকম একটা অঙ্ক চুজ করেছি, ঠিক আছে? এবার ওয়ার্কিং ক্যাপিটাল করার জন্য কি কি করতে হয় তোদের আগেও বলেছি, আরো একবার বলে দিই, স্টেপ, দুটো স্টেপে তোর অঙ্ক নেবে। আচ্ছা, কত নম্বর পেজ নাম্বারটা একটু বল। পেজ 21, 20, এখানে লিখছি পেজ নাম্বার 21, কি লিখছি? পেজ নাম্বার 21, 21 পেজে কত নম্বর সাম? সাম নাম্বার 5, সাম নাম্বার 5, এই সামটা 2010 অনার্স শেষ ছিল, ঠিক আছে? 2010 অনার্স শেষ ছিল, একদম এই টাইপেরই সাম, এই টাইপ, ভালো করে শুনবি, এই টাইপের সাম আগের বছর জেনারেলে এসেছিল, এই টাইপ, এই টাইপ ফলো করেছিল, আর এই টাইপের সামটা করা থাকলে যে কোনো ওয়ার্কিং ক্যাপিটাল পারা যাবে, এই প্যাটার্নের অঙ্কগুলো বলছি। তো সবার প্রথম ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্কটা করব, তার আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। বলছে এস্টিমেট দা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ভালো করে পড়তে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল এক্সামে আসছে, সুতরাং খুব ভালো করে পড়তে হবে ওয়ার্কিং ক্যাপিটাল। এবং সোয়াতে প্রতি বলতেই পারি সেরকম কোনো কিছু নেই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে? একটু অসুবিধা হচ্ছে, তো আমি আবার সামনে থেকে প্র্যাকটিস করাচ্ছি। স্টেটমেন্ট, এস্টিমেট দা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দা কামিং ইয়ার ফ্রম দা ফলোয়িং ইনফরমেশন অফ আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাহলে তোকে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে বলেছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কোশ্চেনে কি বলে দিয়েছে? এস্টিমেটেড অ্যানুয়াল সেল, তাহলে সেলটা কিসে বলেছে? সেলটা বলেছে ইউনিটে, কোন কোন অঙ্কে ইউনিটে বলতে পারে, কোন কোন অঙ্ক অ্যামাউন্টে বলতে পারে, কোনো সমস্যা নেই, ইউনিট বলুক বা অ্যামাউন্ট বলুক, ইউনিট বলে দিয়েছে। এবং এক একটা ইউনিট মার্কেটে বেচছি কত করে? 10 টাকা করে, ঠিক আছে? এক একটা ইউনিট মার্কেটে বেচছি কত করে? 10 টাকা করে। এবার রেশিও কি বলেছে? অ্যান্টিসিপেটেড রেশিও অফ কস্ট, ঠিক আছে? অ্যান্টিসিপেটেড রেশিও অফ কস্ট টু সেলিং প্রাইস আর কত বলেছে দেখ? আমি 10 টাকা করে সেল করছি এক একটা ইউনিট, ঠিক আছে? যার মধ্যে ম্যাটেরিয়াল আছে কত? 50%, ওয়েজেস আছে 15%, ঠিক আছে? বাজেটেড ওভারহেড বলেছে 52,000 পার অ্যানাম ইনক্লুডিং 10,000 ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তো এবার বলেছে দেখ, যদি বুঝতে অসুবিধা হয়, আমি প্রোডাক্ট গুলো মার্কেটে বেচবো কত করে? 10 টাকা করে বেচবো, প্রোডাক্ট গুলো মার্কেটে বেচবো কত করে? একটা ইউনিট বেচবো 10 টাকা করে, যার মধ্যে ম্যাটেরিয়াল কত বলেছে? 50%। এমনি তোরা একটু জানিস, তোরা নিশ্চয়, আমরা আগে কস্টশিট করেছিলাম কোন প্রোডাক্টের দাম, ধর এই পেনটা, এই পেনটা মার্কেটে বেচো 10 টাকা করে, তাহলে পেনটা যে 10 টাকা করে বেচবো, তাহলে পেনটা তৈরি করতে হয়েছিল, তৈরি করতে কি লেগেছিল? প্রথমে র ম্যাটেরিয়াল লেগেছিল, র ম্যাটেরিয়াল লেগেছিল, তারপর র ম্যাটেরিয়াল আসলে কি পেন তৈরি হয়েছিল? না, তখন লেবার নিয়ে আসতে হয়েছিল যে পেনটা তৈরি করেছিল, তারপর কিছু আনুষঙ্গিক খরচাপাতি থাকে, বুঝতে পারছিস? তো এইভাবে তোকে স্টেপ বাই স্টেপ গেছিল, যেটা তোকে মাথায় রাখতে হবে, যে জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো ভালো করে বুঝবি। যেমন ধর, এক একটা পার ইউনিট যদি 10 টাকা করে হয়, তাহলে র ম্যাটেরিয়াল কত বলেছে? 50%, তাহলে র ম্যাটেরিয়াল জন্য কত খরচ? 5 টাকা। ওয়েজেস, ওয়েজেস জন্য 15%, 10-এর 15% কত? 1.5 টাকা। এবার ওভারহেডের খরচাটা সেইভাবে বলে নিবার, আমরা বের করে দেবো, আমরা বের করে দেবো, শুধু কোশ্চেনটা মন দিয়ে পড়বি কি বলেছে, কি বলেছে। আর একটা কথা বলেছিলাম, ডেপ্রিসিয়েশন কি ধরনের এক্সপেন্সেস? ক্যাশ এক্সপেন্সেস নাকি নন ক্যাশ এক্সপেন্সেস? নন ক্যাশ এক্সপেন্সেস। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট করতে গেলে নন ক্যাশ এক্সপেন্সেস আসে না, নন ক্যাশ এক্সপেন্সেস ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টে আসে না, কমন সেন্স, কেননা এক্ষেত্রে তোমার ক্যাশ টাকা আটকে থাকে না, ডেপ্রিসিয়েশনে কি ক্যাশ টাকা আটকে থাকে? না, তো এই জন্য আসে না নন ক্যাশ এক্সপেন্সেস, ঠিক আছে? কিন্তু প্রফিট ক্যালকুলেট করার সময় মনে কর, যখন আমরা যখন প্রফিট ক্যালকুলেট করি, তখন ডেপ্রিসিয়েশন কি ধরা হয় কি ধরা হয় না? প্রফিট ক্যালকুলেশনে ডেপ্রিসিয়েশন ধরা হবে, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশনে ডেপ্রিসিয়েশন ধরা হবে, এটা মাথার মধ্যে ঢোকাতে হবে। নেক্সট কি বলেছে? প্ল্যান্ড স্টক উইল ইনক্লুড র ম্যাটেরিয়াল 50,000, তার মানে ওরা কি বলতে চেয়েছে? তুই 50,000 টাকার র ম্যাটেরিয়াল স্টক করবি, কি বলেছে বল? কত টাকার র ম্যাটেরিয়াল স্টক করবি? 50,000 টাকার র ম্যাটেরিয়াল স্টক করবি,
ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, 50,000 টাকা র মেটেরিয়াল আমি স্টক করব। তাহলে অন্যান্য অঙ্কে তোকে বলে দিতে পারে কতদিনের র মেটেরিয়াল স্টক করবি, বলে দেবে যে এত দিনের র মেটেরিয়াল তুমি স্টক করবে, বা এত মান্থের র মেটেরিয়াল তুমি স্টক করবে, বা বলে দেবে এত উইকের র মেটেরিয়াল স্টক করবে। তোকে বলেই দেয়নি কত, তোকে বলেছে তুই 50,000 টাকার মেটেরিয়াল, তোকে বলেছে 50,000 টাকার মেটেরিয়াল তুই স্টক করবি, কিন্তু 50,000 টাকা কত, প্রিয়ডটা কত বলেনি, বের করে দেবো, কোনো সমস্যা হবে না, এক্ষুনি বেরিয়ে যাবে। এবার বলেছে and 7000 units of finished goods, finished goods which so that এই পেনটা আমি যখন কোনো দোকানে পেন কিনতে যাবো আমি কি finished product কিনে আনবো? তো বলছে একটা দোকানে বা একটা ফ্যাক্টরিতে কতগুলো কতগুলো প্রোডাক্ট ফিনিশড করে রাখতে হবে, 7000টা রাখতে হবে, 7000টা ফিনিশ প্রোডাক্ট রাখতে হবে, এটাই বলেছে। মানে স্টক করে রাখে ফিনিশ প্রোডাক্ট 7000, যখন কাস্টমার আসলে সঙ্গে সঙ্গে দিতে পারে, এরকম কতগুলো প্রোডাক্ট 7000। খুব ভালো অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক, বারবার বলছি এটা খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, ঠিক আছে। তো ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স, অর্থাৎ আমরা যাদেরকে আমরা ডেটার্স কাকে বলে, যাদেরকে আমরা ধারে মাল বেচি তাকে তো ডেটার্স বলে। তা আমি যাদেরকে ধারে মাল বেচবো তাই তুই টাকা তুলবো, তো ওদেরকে কতদিন সময় দিয়েছি, দেখো ভাই আজকে তোমাকে ধারে মাল বেচলাম, তুমি 4 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিও, তাই তো বলেছে 4 উইকস। তার মানে অঙ্কটা কিসে পিরিয়ড, বুঝতে পারছিস পিরিয়ড কিসে বলেছে, উইকসে বলেছে। তারপর বলেছে ক্রেডিট এক্সপেক্টেড টু বি রিসিভ ফ্রম সাপ্লায়ার্স, আচ্ছা আমি যখন কাউকে ধারে মাল বেচবো তাহলে আমাকে তো কারোর থেকে মাল কিনতেও হবে, তো যাদের থেকে ধারে মাল কিনতে তাদেরকে কি বলা হয়, ক্রেডিটার্স বা সাপ্লায়ার। তো যাদের থেকে ধারে মাল কিনছি ওদেরকে তো টাকাটা পেমেন্ট করতে হবে, কতদিন অন্তর অন্তর পেমেন্ট করবো বলেছি, 3 উইকস, এই হয়েছে। এবার কি বলেছে, ওভারহেড এন্ড ওয়েজেস পেমেন্ট উইল বি মেড 1 উইক আফটার দেয়ার ইনকারেন্স। তার মানে ওভারহেড, ওভারহেড মানে খরচা, ওয়েজেস মানে ওয়ার্কারদের যে টাকাটা পেমেন্ট করতে হয়, ওদের টাকাটা কতদিন আটকে আটকে রেখেছি বল, ল্যাগ ইন পেমেন্ট 1 উইক, 1 উইক পর পেমেন্ট করছি, এক একটা উইক পর পর পেমেন্ট করছি, এই বলেছে, ইজি দিয়েছে। ম্যাটেরিয়াল উইল স্টে ইন প্রসেস, অর্থাৎ ম্যাটেরিয়ালটা কতদিন প্রসেসিং পিরিয়ড চলছে, 2 উইকস, আর এটাকেই বলেছিলাম ম্যাটেরিয়াল স্টে, ম্যাটেরিয়াল কি বলেছে স্টে ইন দ্য প্রসেস, মানে কি WIP বলেছিলাম, তো এটা WIP বলেছে, WIP মানে বুঝেছি, দেখবি রাস্তাঘাটে যাবি অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে, আধা কমপ্লিট অবস্থায় পড়ে আছে, তো ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে, WIP আধা কমপ্লিট বুঝতে পারছিস, তো আধা কমপ্লিট কাকে বলে, পুরোপুরি কমপ্লিটই হয়নি, হাফ কমপ্লিট হয়েছে, বুঝতে পারছিস তো, তাহলে এটাকে বলে WIP, 2 উইক বলেছে। বলছে ক্যাশ ইন হ্যান্ড টু বি মেনটেন ইজ 10% অফ টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, টোটাল ওয়ার্কিং ক্যাপিটালের 10% হচ্ছে ক্যাশ, সব শিখিয়ে দেবো, এটা 10/90 হবে, কি করে হবে বুঝিয়ে দেবো, কেন 10/90 হচ্ছে সব বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর যে অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে, থ্রু আউট দ্য ইয়ার প্রোডাকশনটা হয়েছে, আর এই কথাটা বারবার বলেছিলাম, যদি এরকম কোন লাইন বলে দেয় তো বলে দিয়েছে, ওখানে আছে দেখ, হ্যাঁ চেয়ারের পর, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হয়ে গেলে তারা হাউস বোট স্টার্ট করবি পরের পেজে, হ্যাঁ 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 দেখো দেখে নে, নেক্সট কি বলেছে দেখ, হ্যাঁ অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারেড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার। আমি বলেছিলাম এই লাইনটা যদি কোশ্চেন পেপারে বলে দেয়, এই লাইনটা যদি তোর কোশ্চেন পেপারে বলে দেয়, তাহলে আমি কি বলেছিলাম প্রোডাকশন প্রসেস যা বলবে, ওয়েজেস আর ওভারহেড আর কি করতে হয়, হাফ করতে হয় বলেছিলাম, এটা সবসময় বলে যায় এরকম মাথার মধ্যে গেঁথে নিবি, যদি এই লাইনটা বলে, স্যার যদি এই লাইনটা না বলে তখন কি করবো, তখন তোকে অ্যাজাম্পশন করতে হবে, অ্যাজাম্পশন করতে হবে এই লাইনটা, কি বললাম বুঝতে পারলি তো, কি অ্যাজাম্পশন করবি, এই লাইনটা পুরো সেম কথাটা তুলে দিবি, অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারেড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে, আন্ডারলাইন করে নে, যার পিডিএফটা প্রিন্ট করা আছে সে আন্ডারলাইন করে রাখ, এই খাতে এই জায়গাটা আন্ডারলাইন করে রাখ, অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারেড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে, এটা আন্ডারলাইন করে রাখ, হয়ে গেল। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে র মেটেরিয়াল আর ইন্ট্রোডিউস এট দ্য বিগিনিং অফ দ্য প্রসেস, ঠিক আছে, তো কমন সেন্স, এত কমন জিনিস, র মেটেরিয়াল কবে দিই আমরা প্রোডাকশন করার জন্য, এত বিগিনিং অফ দ্য ইয়ারে দিই, ঠিক আছে। তো আর বলছে ওয়েজেস এন্ড ওভারহেড অ্যাক্রু ইভেনলি ডিউরিং প্রসেসিং, আরে এই কথাটাই আমরা বলেছিলাম WIP তে, কেন হাফ হয় ওয়েজেস আর ওভারহেডে, তার হাফ হয় কেন, তার কারণ হচ্ছে র মেটেরিয়াল বছরের শুরুতে দিয়ে দিই কিন্তু ওয়েজেস আর ওভারহেড দেওয়া হয় না, তো এটা মাথায় রাখতে হবে। তাহলে কি করবো, কিছু অত কিছু মাথায় রাখতে হবে না, কোশ্চেনে প্রসেসিং পিরিয়ড যা বলবে ওই যে স্যার ওভারহেডে তার হাফ হয়ে যাবে, এই ছিল কোশ্চেন। এবার আমরা অঙ্কটা স্টার্ট করবো, ঠিক আছে, প্রথমে দাগ কাট,
ঠিক আছে, প্রথমে দাগ কাট। তাহলে কি করবো, প্রথমে প্রথমে কি করতে হবে, সবার প্রথম কি করবি দেখ, লেখ, কি লিখবি, এলিমেন্ট অফ কস্ট, লেখ, প্রথমে লেখ এলিমেন্ট অফ কস্ট, এলিমেন্ট অফ কস্ট। আচ্ছা আমরা যে অঙ্কটা করব ভালো করে বুঝে রাখ, ওয়ার্কিং ক্যাপিটাল তিনটে ইউনিটে করা যেতে পারে, কখনো কখনো ডেটে হয়। আমি বলেছি কোন অঙ্ক ডেটে, 2009 অনার্সে একটা অঙ্ক ছিল ডেটে করতে হবে, ওটা ডেটেই করতে হবে, আর কোনো উপায় নেই। আর ডেটে হতে পারে, মান্থে হতে পারে, আর উইকে হতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম অঙ্ক মান্থ আর উইকেই পাবি। কি করে বুঝবো মান্থ না উইক, কোশ্চেনে বলে দেবে পিরিয়ড কি বলেছে, এখানে পিরিয়ড গুলো পড়ে কি বুঝতে পারবি, স্যার উইক বলেছে, তাহলে উইকেই কর, তাহলে তুই উইকেই কর। তাহলে প্রথমে কি লিখবো, এলিমেন্ট অফ কস্ট পার উইক, কি লিখবো, এলিমেন্ট অফ কস্ট পার উইক, ঠিক আছে। তাহলে দাগ কাট, এখানে রুপিসের দাগ করবো, এখানে লিখবো পার্টিকুলার, এগুলো দেখে নিবি, কিন্তু এক্সাম হলে ঠিকঠাক করে দাগ না কাটলে পরীক্ষায় কিন্তু প্রচুর নাম্বার কাটবে, এগুলো দেখে নিতে হবে। দাগ কাট, দাগ কেটে কেটে অঙ্ক করবি, ঠিক আছে, দাগ কেটে কেটে অঙ্ক করবি। তাহলে প্রথমে কি লিখতে হয়, এমনি তো তোরা বলতে পারি, বল না, নর্মাল আমি কি বলেছিলাম, এই পেনটা, এই পেনটা মার্কেটে বেচবো, সাপোজ এই পেনটা মার্কেটে বেচবো 30 টাকা করে। তাহলে পেনটা 30 টাকা বেচার জন্য কি করতে হয়েছিল, প্রোডাকশন করতে, তৈরি করতে হয়েছিল। তো তৈরি করতে কি লেগেছিল, র ম্যাটেরিয়াল লেগেছিল। তারপর র ম্যাটেরিয়াল আসলে কি পেন তৈরি হয়েছিল, না, তখন লেবার নিয়ে আসতে হয়েছে, তারপর ওভারহেড। তিনটে জিনিসকে বলা হয় কি, টোটাল কস্ট, বলেছিলাম তো, ব্যাস এরকম ভাবে স্টেপ বাই স্টেপ তোকে করতে হবে। কি লিখবো সবার প্রথম, র ম্যাটেরিয়ালস, প্রথমে লিখবো র ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তো তারপরে কি লিখবো, কোনো অঙ্কে লেবার থাকবে, কোনো অঙ্কে ডাইরেক্ট ওয়েজেস থাকবে, যেই অঙ্কে যেটা থাকবে সেই অঙ্কে সেটা লিখতে হবে। এই অঙ্কে কি আছে দেখ, এই অঙ্কে ডাইরেক্ট ওয়েজেস, তাহলে তোকে লিখতে হবে ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে। তো এবার দেখ, আমি আর লিখছি না, পরে লিখবো, কি লিখবো, সবার প্রথম আমাকে বের করে নিতে হবে প্রোডাকশন কত বলেছে কোশ্চেনে। স্যার কোশ্চেনে বছরে প্রোডাকশন হয়েছে 1,30,000, আমি প্রোডাকশনটা কিসে করবো, দেখ কি লেখা আছে, আমি পার উইকে করব। তাহলে জানিস তো কত উইকে এক বছর হয়, 52 উইক। তাহলে এখানে নিচে লিখে নে, নিচে একটা রাফ করে নে, কি লিখবো, প্রোডাকশন পার উইক, প্রোডাকশন পার উইক কত হবে, 1,30,000 ইউনিট ডিভাইডেড বাই 52, কত হয়েছিল বল, 2,500 ইউনিট। তাহলে সবার প্রথমে এই কাজগুলো তোকে করে নিতে হবে, 2,500 ইউনিট বেরিয়ে গেল আমাদের প্রোডাকশন। এইবার র ম্যাটেরিয়াল, দেখ র ম্যাটেরিয়াল, কোনো ডাউট থাকবে না, ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, প্রোডাকশন কত, 2,500 ইউনিট। আচ্ছা এক এক ইউনিট ম্যাটেরিয়ালের দাম কত করেছিল, এক এক ইউনিট ম্যাটেরিয়ালের দাম কত, দেখ আমি বলে দিচ্ছি, সেল করেছি আমি 10 টাকা করে এক একটা ইউনিট, বলেছিল তার মধ্যে 50% ম্যাটেরিয়াল, তাহলে ম্যাটেরিয়াল কত, 5 টাকা, 10 এর 50% 5 টাকা, সেগুলি বুঝতে পারলি। তাহলে কি করে দেখাবি, অনেকে এখানে 10 × 50% লিখে দিবি, ঠিক আছে। তো কিন্তু কেউ যদি ডাইরেক্ট এখানে 5 লিখিস তাহলে একটু ভুল হয়ে যাবে, তাহলে 5 লিখে লিখলে আলাদা করে দেখাতে হবে 5 কি করে বেরোলো, তার জন্য আমার ওখানে লেখাই বেটার। তাহলে কত হলো বল, 2,500 × 5 করলে কত হচ্ছে, 12,500 র ম্যাটেরিয়াল হয়ে গেল। এরপর কি লিখবো, ডাইরেক্ট ওয়েজেস, কি লিখবো, 2,500 × 10, ডাইরেক্ট ওয়েজেস কত করে বলেছে, 15%, তাহলে 10 এর 15% করলে কত হয় বল, 1.5 টাকা। তাহলে 2,500 × 1.5 করলে কত হয়, 3,750, তাই তো লিখে দে 3,750, এই হয়ে গেল। এরপর কি করবো দেখ, এরপর লিখবো ওভারহেড, তাই তো ওভারহেড, বুঝতে পারছিস সেটা নিশ্চয়ই, কোনো ডাউট নেই ওভারহেড, ওভারহেড এর দুটো পার্ট, একটা ডেপ্রিসিয়েশন, তাই তো, একটা কি বলছি, ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, একটা আদার দেন ডেপ্রিসিয়েশন বা আদার্স, আদার্স লিখতে পারিস তুই। দেখ তোর কোশ্চেনে ওভারহেড কত টাকা বলেছে, পর কোশ্চেনের দিকে তাকিয়ে বল, 52,000, এটা কি পার উইক বলেছে, পার মান্থ বলেছে, পার ডে বলেছে, নাকি পার অ্যানাম, পার অ্যানাম বলেছে। আমি অঙ্কটা কি পার অ্যানামে করছি না পার উইকে করছি, পার উইকে করছি। তাহলে 52,000 টাকা ওভারহেড ছিল, যার মধ্যে তোমার ডেপ্রিসিয়েশন কত ছিল দেখ, স্যার ডেপ্রিসিয়েশন ছিল 10,000, হ্যাঁ কি না বল, ডেপ্রিসিয়েশন 10,000 ছিল তো, তাহলে ডেপ্রিসিয়েশন যদি 10,000 হয় তাহলে আদার্স কত, নিশ্চয়ই 42,000, এটা নিশ্চয়ই বোঝা গেছে। আমরা কিসে করছি,
পার অ্যানাম করছি না পার উইক করছি? পার উইক। তাহলে এটা দিয়ে কত দিয়ে ভাগ করবো? 52। এটাও 52, কোনো সমস্যা নেই এখানটায়, খুব ইজি। দেখ কোনো টাফ লাগলে বলিস, আর টাফ লাগছে বলে দিবি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা বুঝতে পেরেছিস? তো এটা বুঝতে পারি যে জানি তোরা করছিস, তোদের একটা রাউন্ড ফিগারে অ্যান্সার বেরোবে, অ্যাপ্রক্স একটা অ্যান্সার বেরিয়েছে, অ্যাপ্রক্স একটা বেরিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, দেখে দেখে ভাবিস না ভুল হচ্ছে কিছু, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আর একটা রকম ভাবে করা যায়, বেশ কিছু বইতে করেছে, কি করেছে জানিস? তো তোকে বলছি বল, এই যে 42,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো, হ্যাঁ কিনা? কি রে, টোটাল তো 52,000 টাকা ওভারে, ওভারে টোটাল কত হয়েছে বল? 52,000, যার মধ্যে 10,000 টাকা ডেপ্রিসিয়েশন, তাহলে আলাদা দেন ডেপ্রিসিয়েশন কত? 42,000। 42,000 কত ইউনিটের জন্য কত খরচ হয়েছে টোটাল? বছরে কত ইউনিট প্রোডাকশন হয়েছে? 1,30,000। তাহলে বলতে পারি 1,30,000 ইউনিটের জন্য 42,000 খরচা হয়েছে, তাহলে 2,500 জন্য কত? এইভাবেও বইতে করেছে, দুটোই ঠিক, এটাও ঠিক ওটাও ঠিক, জাস্ট কিছু সামথিং কিছু গন্ডগোল হবে। তা আমি এটা বললাম, কোনো ভুল নেই, এটা এটাও ঠিক, আবার বইতে এটা করেছে ওটাও ঠিক, অ্যাপ্রক্সে বেরোচ্ছে। ঠিক আছে, তো তো যাই হোক, একই হবে আনসার, ওইভাবে করতে পারি, এইভাবে বেশি বেটার লাগলো। ঠিক আছে, তো তো বল, 10,000/52 করে কত হচ্ছে? 192। ঠিক আছে, তো 192, আর এটা করে কত হচ্ছে? 808। তাহলে টোটাল কত হচ্ছে? 1,000ই হবে। তাহলে করে দেখ কত বেরোচ্ছে টোটাল কর, 12,500, 3,750, 17,250, এটা হয়ে গেল টোটাল কস্ট, এটা হয়ে গেল টোটাল কস্ট। ঠিক আছে, তো এবার প্রফিট তো আমার কোশ্চেনে কিছু বলেনি, কিন্তু তোমাকে না কোশ্চেনে সেল বলে দিয়েছে, একটা ইউনিট বেচবে কত করে? 10 টাকা করে। কত ইউনিট বেচছি? 2,500। তাহলে এক ইউনিট যদি 10 টাকায় বেচে, তাহলে 2,500 কত দেবে? 25,000। তাহলে তো প্রফিট বেরিয়ে যাবে এখান দিয়ে। তাহলে এখানে লেখ প্রফিট, তাহলে 25,000 থেকে 17,250 বাদ দিয়ে কত হচ্ছে দেখ? 7,750 হয়ে গেল। এত অব্দি হয়েছে, সুন্দর করে নোট করে নে, এটা সুন্দর করে নোট করে নে, তাহলে এটা বোঝা গেল, এত অব্দি নোট করে নে, নোট হয়ে গেলে তারপর বেশ কিছু ওয়ার্কিংস করব, তারপর ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টে চলে যাবো। ঠিক আছে, দেখে নে, হ্যাঁ প্রি অর্ডার ওয়ার্কিংসটা করবো, হয়ে গেছে এত টাকা। এবার দেখ তোরা একটু প্রি অর্ডারটা দেখে নে, প্রতিটা অঙ্কে নর্মাল অঙ্কগুলো যদি বলিস, নর্মাল অঙ্কে কিসের কিসের পিরিয়ড বলে দিত? র মেটেরিয়ালের পিরিয়ড বলতো, ওয়ার্ক ইন প্রোগ্রেসের পিরিয়ড বলতো, এই অঙ্কে বলে দিয়েছে, দেখ বলে দিয়েছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, প্রসেসিং পিরিয়ড বলে দিয়েছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস কখনো বলে না, ওরা প্রসেসিং পিরিয়ড বলে, তাহলে প্রসেসিং পিরিয়ডটাকে বলে দিয়েছে। তারপর কি বলতো বল, ফিনিস গুডস এর পিরিয়ড বলতো, এই অঙ্কে বলেনি, তাহলে কিসের পিরিয়ড বলেনি অঙ্কে? স্যার র মেটেরিয়ালের পিরিয়ড বলেনি, ফিনিস গুডস এর পিরিয়ড বলেনি। আর কিসের পিরিয়ড বলে দেয়? ডেটার্স এর পিরিয়ড বলে দেয়, এই অঙ্কে হয়তো বলেছে, দেখে নেবো। তারপর ক্রেডিটরস এর পিরিয়ড বলে দেয়, এই অঙ্কে বলে দিচ্ছে। আর ওয়েজেস ওভারহেডের পিরিয়ড বলে দেয়, মানে কি ল্যাগ ইন পেমেন্ট, সবকিছুর বলে দেয়। জানিস ওরা দুটো পিরিয়ড বলেনি, দুটো পিরিয়ড বলেনি, কিসের কিসের পিরিয়ড বলেনি বল? ম্যাটেরিয়ালের পিরিয়ড বলেনি আর ফিনিস গুডস এর পিরিয়ড বলে, তাহলে আগে বের করে নে পিরিয়ড, তাহলে সুবিধা হবে। তাহলে পিরিয়ড বের কর, হ্যাঁ লিখবো কি, ওয়ার্কিং সে লিখবি, ওয়ার্কিং সে লিখবি, র ম্যাটেরিয়াল ইন স্টোর, র ম্যাটেরিয়াল ইন স্টোর, এক্ষুনি তোরা বলতে পারবি, কোনো সমস্যা হবে না, র ম্যাটেরিয়ালস ইন স্টোর। দেখ কি করে হবে র ম্যাটেরিয়াল ইন স্টোর, ভালো করে বুঝবো। হ্যাঁ, র ম্যাটেরিয়াল ইন স্টোরটা কিভাবে হবে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কি করে হচ্ছে দেখ, ভালো করে শোন, আমাকে বোর্ডের দিকে তাকাতে হবে, তারপর কোশ্চেন কি দিয়ে পরে বলি, আমাকে বল দেখি, এই যে এখানে র ম্যাটেরিয়াল কত টাকা লেখা? 12,500। এই 12,500 র ম্যাটেরিয়াল কতদিনে লাগছে? এটা 1 উইক, 1 উইকে তো ম্যাটেরিয়াল লাগে 12,500, কিন্তু কোশ্চেনে কি বলেছে? বলছে 50,000 টাকার ম্যাটেরিয়াল স্টক করব। তাহলে কত সপ্তাহে ম্যাটেরিয়াল স্টক করেছি বলতে পারবি? হ্যাঁ 4, ব্যস্ত বুঝি কি, এটাই বলছিলি আগেগুলো ক্লাসগুলো কঠিন লাগছে, এইটা কিছুই নেই, এটা কি বলছিস বলি বল?
কিভাবে বুঝলাম? আরে ভাই, 12,500 টাকার ম্যাটেরিয়াল আমার এক সপ্তাহে লাগে, তাহলে 50,000 টাকার ম্যাটেরিয়াল কত সপ্তাহে লাগবে? 4 সপ্তাহে লাগবে। সিম্পল জিনিস, তাহলে কি লিখবো? রো মেটেরিয়াল স্টোর, তুই লেখ স্যার 50,000 বাই 12,500। কোনো ডাউট থাকলে, যদি এটা কি করে হচ্ছে ডাউট থাকলে এরভাবে সাজিয়ে নিবি, দেখ নিজের রাফ কোশ্চেন সাজিয়ে নিবি। স্যার 12,500 টাকার ম্যাটেরিয়াল লাগে এক উইকে, 1 টাকার ম্যাটেরিয়াল লাগে 1/12,500, তাহলে 50,000 টাকা লাগবে কবে, কত উইকে? কি বল, বুঝেছিস কি বুঝিস নি? 50,000 বাই 12,500। আমি যেই প্যাটার্নের ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কন সবচেয়ে বেশি নিয়েছি, তার মধ্যে এই আমি বলবো তো যতগুলো অঙ্ক দেবো এই একটা অঙ্ক করে গেলেই এনাফ, মানে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে বলা হয় টাপ, অনেক অসুবিধা হয়, আর তো কিছু নেই। এই প্যাটার্নের অঙ্কই একটাই, প্যাটার্ন অনেকগুলো আছে, ফরকাস্টিং ওয়ার্কিং ক্যাপিটাল আছে, ওটা একটা অঙ্ক বলেই যথেষ্ট। ফরকাস্টিং ওয়ার্কিং ক্যাপিটাল একটা অঙ্ক ভালো করে বুঝলেই যথেষ্ট, নাম্বার ওয়ান। এই টাইপের ওয়ার্কিং ক্যাপিটাল এই একটা করলেই যথেষ্ট, দুটো হয়ে গেল, ঠিক আছে তো? তারপর মানি ব্লক পিরিয়ড, মানি ব্লক পিরিয়ড মানে অপারেটিং সাইকেল, অপারেটিং সাইকেলের অঙ্ক ওইটা একটা করলে যথেষ্ট। আর একটা কি করেছিলাম, যে ক্যাশ কস্ট বেসিস, এই 4 ধরনের অঙ্ক, এই 4টে অঙ্ক ভালো করে করলেই হবে। হ্যাভক কিছু অঙ্ক করে যেতে হবে না, 4টে অঙ্ক করে গেলেই যথেষ্ট, 4টে অঙ্ক। তার মধ্যে আমার মনে হচ্ছে এবছর যেটা আমার খুব ইম্পর্টেন্ট লাগছে, হ্যাঁ আমার যেটা ইম্পর্টেন্ট লাগছে এবছর, এই একটা অঙ্ক দেখে যাস, এই টাইপের অঙ্ক আগের বছর অনার্সে এসেছিল, ঠিক আছে? আগের বছর অনার্সে এই টাইপের অঙ্কই এসেছিল, এই একটা অঙ্ক। বাট আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগছে এবছর ক্যাশ কস্ট, কেন জানি না মনে হচ্ছে ক্যাশ কস্টের অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট লাগছে, ওটা ভালো করে করে যাস ক্যাশ কস্ট। এবং ভিডিও নাম্বার বলেও দিয়েছি, 6 নম্বর 7 নম্বরে আছে, ভিডিও নাম্বার 6-7 আছে, 6 নম্বরে আছে। এবং 2013 সাল 2014 সাল, 2013 2014 সাল দুটো অঙ্ক ভালো করে করলে এনাফ, আর তো কি দরকার নেই। আমি তো বলে দিলাম বাছাই করা অঙ্ক বললাম, 4-5টা অঙ্ক, হয়তো পরীক্ষার আগে ফাইনালি আমি একটা সাজেশন দিয়েই দেবো, যে ফাইনাল একদম ফাইনাল মিনিট সাজেশন, ওয়ার্কিং ক্যাপিটালকে 5টা অঙ্ক চুজ করে দিয়ে দেবো, যে প্রতিটা চ্যাপ্টারে 5টা 5টা অঙ্ক চুজ করেছি, এই 5টা অঙ্কই চুজ করবো। আমি বলেও দিলাম এখন কি কি অঙ্ক চুজ করবো। হলো তো, কি লিখলাম? র মেটেরিয়াল ইনস্টোর 4 উইকস, বোঝা গেল? এবার ফিনিশ গুডস কি বলেছে, কত পিরিয়ড না স্যার বলেনি, ভাব ফিনিশ গুডস বলে। আচ্ছা বল দেখি, বোর্ডের দিকে থাকা, আচ্ছা ফিনিশ গুডস টাকাই বলবে না ইউনিটে বলবে? সব সময় যতগুলো অঙ্ক বলি ফিনিশ গুডস সবসময় ইউনিটেই বলবে। দেখ এখানে, এখানে দেখ আমার এক সপ্তাহে কত ইউনিট মাল স্টক লাগে, এক সপ্তাহে কত ইউনিট লাগে, 2500 লাগে এক সপ্তাহে। তো এখানে কত ইউনিট স্টক করবো বলেছে, 7,000 না 7,500? আচ্ছা যাই হোক, দেখি কোশ্চেনটা দেখে নি, আর কি 7,000 আছে, ওটা 7,500, মিস্টেক আছে, কোশ্চেনটা ভুল আছে, 7,500, ঠিক আছে তো? ওটা 7,500 হবে, ঠিক আছে তো? তাহলে কি বললাম, 2,500 ইউনিট আমার যদি এক সপ্তাহে লাগে, 7,500 ইউনিট কত সপ্তাহে লাগবে, 3 সপ্তাহে। তাহলে এখানে কি লিখবি, লেখ ফিনিশ গুডস স্টোরিং পিরিয়ড, বা স্টোরেজ পিরিয়ডও লিখতে পারিস, ফিনিশড গুডস স্টোরেজ পিরিয়ড, বুঝে গেছিস? কত হবে, 7,500 বাই 2,500 ইকুয়াল টু 3 উইকস। সুন্দরভাবে সাজানো হয়ে গেল, এই ছিল ওয়ার্কিং। এবার মেন অঙ্ক করবো, অঙ্ক শেষ, আর তো কিছু নেই। দেখে নে, তারপর দাগটা কাটছি। দাগ কাট, হ্যাঁ যেমন মুছে দিচ্ছি, তাহলে ভ্যালু গুলো লাগবে। আর একটা কথা বলে দিই, দেখ এটা পুরোপুরি অ্যাজাম্পশন বেস, যে যেরকম অ্যাজাম্পশন করবে তার অ্যান্সার সেরকম বেরোবে। ডেটার্স, ডেটার্স ভালো করে শোন, ডেটার্স, ডেটার্স কেউ ভালো করে শোন, বোর্ডের দিকে থাকা, ডেটার্স কেউ সেলস বেসিসেও করতে পারে, আবার কেউ কস্ট বেসিসেও করতে পারে। কি বললাম ভালো করে শুনলি, ডেটার্স কেউ সেলেও করতে পারে, আবার কেউ কষ্ট, কোনো ম্যাটার করে না, কারোরটা ভুল নয়। বারবার বলছি, যে কস্ট করবে তারটাও ঠিক, যে সেলে করবে তারটাও ঠিক। আমি বারবার রোজ একই কথা বলেছি ক্লাসে, বারবার একটা কথা বলেছি, ডেটার্স তুমি সেলেও করতে পারো, কষ্টও করতে পারো, তুমি যাতেই করো নোট দিয়ে দাও, নোট দিয়ে দাও। আমি মনে করছি অ্যাজিউম ডেটার্স এট কস্ট বেসিস, ডেটার্স ভ্যালু এট কস্ট বেসিস, ডেটার্স ভ্যালু এট সেল বেসিস, এটা নোট দিতে হবে, ঠিক আছে? যদি কস্ট বেসিস করি আমি, তাহলে কি কি নেবো, ম্যাটেরিয়াল নেবো এত, ওয়েজেস নেবো এত, আর ওভারহেড কোনটা নেবো, আদার্সটা নেবো এত,
ব্যাস হয়ে গেল কস্ট। স্যার যদি সেল বেজে করি নেব, ম্যাটেরিয়াল নেব এত, ওয়েজেস নেব এত, ওভারহেড নেব এত, প্রফিট নেব 7750। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারি। তো বারবার হয়তো মানে কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি ওই অঙ্কে ডেটার সেলে নিয়েছেন, এই অঙ্কে আপনি কষ্টে নিয়েছেন, বা ধর আমি তো সব অঙ্ক সেলে করেছি। এবার ধর তুই বাড়িতে কোনো অঙ্ক করলি, ওখানে দেখবি অ্যান্সার দেওয়া আছে, দেখবি কোন অঙ্কের অ্যান্সার কস্ট বেসিসে করেছে, কোন অঙ্ক সেল বেসিসে করেছে। ঘাবড়ে যাবি না, অ্যান্সারে ঘাবড়ে যাবি না, করবি, করে আমাকে চেক করে নিবি, আমি বলে দেবো কোনটা ঠিক ভুল। তো হয়ে গেল, এটা মুছে দিচ্ছি। সবটা করে নে, লিখবো স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। রুপিসের চারটে ঘর করে নে, এখানে লিখবো কস্ট পার উইক, কস্ট পার উইক। ঠিক আছে, এখানে লিখবো পিরিয়ড, আমাদের পিরিয়ড কিসে হয়েছে, উইকে হয়েছে, তাই এখানে ব্যাকেটে লিখে দাও উইক, রুপিস রুপিস। ঠিক আছে, তো এখানে লিখবো পার্টিকুলার্স, সুন্দর করে ছকটা সাজিয়ে নিতে হবে। এখানে প্রথমে এ দিয়ে লেখ কারেন্ট অ্যাসেটস, এ দিয়ে লেখ কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। তো কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে কি হয়, আচ্ছা বল না, এমনি তোর তো ওয়ার্কিং ক্যাপিটাল একটু তো করেছিস, কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি আইটেম আছে? ইনভেন্টরি আসবে, ডেটার্স, ক্যাশ, বেশি তিনটে আইটেম আছে। কি কি আছে বললাম বল, স্টক, ডেটার্স, ক্যাশ, স্টক, ডেটার্স, ক্যাশ। কি বললাম বল, স্টক, ডেটার্স, ক্যাশ। বেশ, ফরম্যাট কোনো মুখস্থ করতে হবে না, এমনি হয়ে যাবে। স্টক প্রথমে লেখ, স্টক নাম্বার ওয়ান দিয়ে লেখ, স্টক নাম্বার ওয়ান দিয়ে লেখ, স্টক। আচ্ছা, তো তুই ইলেভেনে শিখিয়েছিলাম স্টক কে ক ভাগে ভাগ করা যায়, মনে আছে? তিন ভাগে, কি কি? র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রোগ্রেস, ব্যাস, র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস, তিন ধরনের স্টক হয়। ব্যাস মুখস্থ হয়ে গেল, এখানেই হয়ে গেল। তাহলে প্রথমে লেখ র ম্যাটেরিয়াল, প্রথমে লেখ নাম্বার ওয়ান দিয়ে লেখ র ম্যাটেরিয়াল, নাম্বার ওয়ান দিয়ে লেখ র ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো নাম্বার টু দিয়ে লিখবো কি বললাম, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, নাম্বার টু দিয়ে লেখ ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখনো যাইনি, এখনো ওই করব, কষ্টেই করব না, সেলে কর, সেলে কর, অসুবিধা নেই, সেলেই কর। তাহলে কি লিখলি বল, র ম্যাটেরিয়াল হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস এর আন্ডারে তিনটে আইটেম লিখতে বলেছিল, তাই তো? কি কি বল দেখি, র ম্যাটেরিয়াল এর আর এম লিখলাম, ওয়েজেস আর ওভারহেড। তবে মাথায় রাখতে হবে এখানে ওভারহেড এর কোনটা আদার্স, ডেপ্রিসিয়েশন নেওয়া যাবে না, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল মধ্যে ডেপ্রিসিয়েশনটা আসে না। নোট দিয়ে দেবো লাস্টে, নোট দিতে হবে ওভারহেড। হয়ে গেল দুই, তিন নম্বর কি লিখবো, কেন এইমাত্র তোরা বললি স্যার স্টক কে তিন ভাগ করে দিই, একটা র ম্যাটেরিয়াল হলো, একটা ওয়ার্কিং প্রোগ্রেস, একটা ফিনিশ গুডস। লেখ ফিনিশ গুডস, প্রথমে লিখবো র ম্যাটেরিয়ালস, তারপর লিখবো ওয়েজেস, তারপর লিখবো ওভারহেড। বলছিল অসুবিধা, কোন অঙ্ক অসুবিধা হচ্ছিল, মানে এইগুলো একটু অসুবিধা ছিল না, অনেকগুলো বিষয় আছে তো, ক্যাশ কস্ট ওইগুলো, ওটা আলাদা, ওটা আলাদা প্যাটার্নের অঙ্ক, ওটার সঙ্গে এটা মিল নেই, ওটা আলাদা প্যাটার্ন, ওটার সঙ্গে এটা মিল খাবে না, ওটা ওটা আমি বলে দেবো, ওটা কোনো চিন্তা নেই। এটা যে বেসিক অঙ্ক, বেসিক ক্লিয়ার না হলে ওইগুলো অসুবিধা হবে।
সোজা অঙ্ক অনেক সময় করে যেত, সোজা অঙ্ক পরীক্ষা দিয়ে আগের বার এই প্যাটার্ন অঙ্ক পরীক্ষা এসেছিল, প্যাটার্নটা তো দেখে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে প্যাটার্ন, অনার্স এসেছিল আগের বছর। এক হলো, দুই হলো, এবার নম্বর দিয়ে কি লিখবো, ডেটার্স, দু নম্বর দিয়ে কি লিখবো, ডেটার্স। তো ডেটার্স এর মধ্যে কি কি আসবে, এইমাত্র বললাম, কারণ ডেটার্স আমি সেল বেসিসে করব, সেল সেল বেসিসে করবো, এবার কেউ কিন্তু কষ্টে করতে পারে, যারা কষ্টে করবে তারা নেবে র ম্যাটেরিয়াল, তারা কি করবে, র ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড, ঠিক আছে। আমি কিসে করছি, আমি সেলে করছি, তাহলে আমি প্রফিট নেবো এক্সট্রা, তাহলে লিখবো র ম্যাটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড, আর কি করবো, প্রফিট, ঠিক আছে, হয়ে গেল। তিন নম্বর, তিন নম্বর দিয়ে কি লিখবো, ক্যাশ, বাট ক্যাশ এখন করবো না, তার কারণ ক্যাশের ভ্যালু তুই জানিস, দেখ কোশ্চেন পড়, না স্যার ক্যাশ যাই না, ক্যাশ তো বের করতে হবে, তাহলে ক্যাশ এখন করে তো বেকার লাভ নেই, বুঝতে পারলাম কি, বুঝতে পারলাম না স্যার, বুঝতে পেরেছি, তাহলে এ হয়ে গেল। এবার বি দিয়ে লিখবো কি, কারেন্ট লাইবিলিটি, তাই তো, তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলেই হয় ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে কারেন্ট লাইবিলিটির মধ্যে কি লিখবো, প্রথমে লেখ ক্রেডিটর্স ফর ম্যাটেরিয়াল, তাই তো, ক্রেডিটর্স ফর, বল, সব হবে, সব হবে, সব হবে, আমি বলছি তো, ক্রেডিটর্স কাকে বলে, ওখানে বলছে না আমি যার থেকে ধারে মাল কিনেছি তার টাকাও তো ফেরত হবে, ওটাকে বলে ক্রেডিটর্স ফর ম্যাটেরিয়াল, ওটাই হচ্ছে ক্রেডিটর্স ফর ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো তারপর কি বলেছে, লেখ ক্রেডিটর্স ফর ওয়েজেস, ক্রেডিটর্স ফর ওয়েজেস, লাস্ট ওভারহেড ছিল অঙ্কে, হ্যাঁ, ক্রেডিটর্স ফর ওভারহেড, এবার এক একটা করে বল, আমাকে বলতে থাকবি, তাহলে সুবিধা হবে আমার করতে, তাড়াতাড়ি হবে। র ম্যাটেরিয়ালস কোন কি দেখে বলবি, কস্ট শীট যে করেছিলাম, কস্ট শীট দেখে দেখে বলবি, র ম্যাটেরিয়াল কত টাকা ছিল কস্ট শীটে, 12,500, এই 12,500, এই এখানে লিখলাম 12,500, এখানে এই ঘরটার নাম কি, কস্ট পার উইক, যেখানে যেখানে র ম্যাটেরিয়াল দেখতে পাবি সেখানে সেখানে 12,500 বসা, তাহলে এখানে র ম্যাটেরিয়াল এখানেও 12,500 বসিয়ে দে, এখানে র ম্যাটেরিয়াল এখানেও 12,500 বসিয়ে দে, এখানে র ম্যাটেরিয়াল 12,500 বসিয়ে দে, এখানে র ম্যাটেরিয়াল, দেখ এখানে র ম্যাটেরিয়াল এখানেও 12,500 বসিয়ে দে, যেখানে যেখানে ম্যাটেরিয়াল সেখানে সেখানে, মেথডটা খুব ইজি, যেখানে ম্যাটেরিয়াল সেখানে 12,500 বসিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর কি বলেছে বল, কোশ্চেন পড়ে বল, ওয়েজেস কত টাকা দেখতে পাচ্ছিলি, ওয়েজেস ছিল কত, 3750, যেখানে যেখানে ওয়েজেস দেখতে পাচ্ছি সেখানে সেখানে 3750 বসিয়ে দে, 3750, 3750, 3750, আবার 3750, হয়ে গেল, ওই জিনিস হয়ে গেল। এবার কি ছিল, ওভারহেড, ওভারহেডের কোন ওভারহেডটা নিবি, আদার্স, আদার্স মাথায় রাখবি, আদার্স, আদার্স কত ছিল বল, ওভারহেডে 808, তাহলে এখানে 808 টাকা নে, এখানে 808 লেখ, এখানে 808 লেখ, এখানে 808 লেখ, হয়ে গেল, সব হয়ে গেছে। স্যার প্রফিট বাকি ছিল, প্রফিট কত ছিল বল, কোশ্চেন পড়ে, 7,750, প্রফিট কার সঙ্গে লিঙ্ক আপ আছে, ডেটার্স, তাই তো, 7750, হয়ে গেল। এবার পিরিয়ড গুলো আস্তে আস্তে ধীরে সুস্থে বসে, কোনো তাড়াহুড়া নেই, র ম্যাটেরিয়ালের পিরিয়ড আমরা ওয়ার্কিং করে বের করেছিলাম 4 উইক, তাহলে এখানে পিরিয়ডে 4 লিখে দিলাম, ওয়ার্কিং প্রোগ্রেসের পিরিয়ড কোশ্চেন পেপারে বলে দিয়েছিল 4 উইক বলে দিয়েছিল, তাই তো, 2 বলে দিয়েছিল, তো ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে প্রসেসিং পিরিয়ড কোশ্চেনে কত বলে দিয়েছিল, 2 উইক বলে দিয়েছিল, 2 বলেছিল, তাহলে যেটা বলেছিল সেটা ম্যাটেরিয়ালে বসিয়ে দে, ওয়েজেস আর ওভারহেড তার কি হয়ে যায়, হাফ হয়ে যায়, হাফ, তাহলে 1 1, ফিনিশ গুডস আমরা বের করলাম ওয়ার্কিং সে কত, 3 উইকস, তাহলে এখানে লেখ 3, সব করে দে 3 বসিয়ে দে, ডেটার্স এর পিরিয়ড কত বলেছিল কোশ্চেন পড়, ডেটার্স এর পিরিয়ড কত বলেছিল, 4 উইক, সব করে দে 4 বসা, ডেটার্সে সব কটায় 4 বসা, এবার কি ছিল, ক্রেডিটর্স ফর ম্যাটেরিয়াল কত বলেছিল, 3 উইকস, তাহলে এখানে এখানে 3 বসা, ক্রেডিটর্স ফর ওয়েজেস কত বলেছিল দেখ, 1, মানে ওরা বলেছিল ওয়েজেস আর ওভারহেডের টাকাটা 1 মাস
দেরি, সরি এক সপ্তাহ দেরি করে দেবো, ওয়ান উইক দেরি করে দেবো, তাই এখানে ওয়ান আর ওয়ান, ওয়ান আর ওয়ান, ব্যাস হয়ে গেল, এই তো কাজ। ক্যালকুলেট কর এটার সঙ্গে এটা গুণ করে কত হচ্ছে, 50,000 আউটার ওয়ার্স দে, এই দুটো গুণ করে কত হচ্ছে 25,000, এটা 3750, এটা 808, 12,500 সঙ্গে তিন গুণ করে কত হচ্ছে 37,500, এটার সঙ্গে এটা তিন গুণ করে 11,250, 2424, আচ্ছা এটা করে তো 50,000 হচ্ছে, এগুলো কর 15,000, 3232, 31,000 হয়ে গেল। এবার এটা করলে তো হবে তোর 37500, 3750, 808 হয়ে গেল, সব প্রথম দিয়ে একটা করে যোগ কর, এই তিনটে যোগ করে কত হচ্ছে, তিনটে যোগ করে কত হচ্ছে 5,5,8, তারপর 5,11,74, তারপর 99,232, আচ্ছা এটা 4,2058 টোটাল করবো এটা, কারণ এইগুলোই তো অ্যাসেটস এর মধ্যে পড়ছে, স্টক, ফিনিস গুডস, তাই না? এই স্টকের মধ্যে কি কি হচ্ছে, এটা র ম্যাটেরিয়ালের স্টক, এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস এর স্টক, এটা ফিনিস গুডস এর স্টক, এটা ডেটার্স, চারটে যোগ করে দেখ কত বের হচ্ছে। না ক্যাশ পরে নেবো, এখন ক্যাশ জানি না, করছো, করবো, সব করবো। তাহলে দেখ প্রথমে মেলাতে র ম্যাটেরিয়াল 50,000, তারপর ঠিক আছে 29,558, বল টোটাল করে কত হচ্ছে, চারটে টোটাল করে বল কত হচ্ছে, একজন বল 2,2,9,9,6,4 হয়ে গেল। এবার কারেন্ট লাইবিলিটি বেরোলে এটা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 1,8,7,9,0,6, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বেরোলো, কারণ আমরা কি জানি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে কি হয় ওয়ার্কিং ক্যাপিটাল, কি রে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে কি ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে এত অবধি বুঝেছিস তো, ক্যাশ বলবো, ক্যাশ বলবো আগে, এত অবধি দেখে নে, এত অবধি ঠিক আছে, কোনো ডাউট আছে এত অবধি? তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল হয়, তাহলে লিখে দে ওয়ার্কিং ক্যাপিটাল, তারপর আমরা ক্যাশ করব, এখানে লিখছি ওয়ার্কিং ক্যাপিটাল। এবার ওরা বলে স্যার এটা ওয়ার্কিং ক্যাপিটাল কি করে হচ্ছে, ক্যাশ তো নেই, ঠিক এর মধ্যে ক্যাশ নেই, তাহলে কি লেখা উচিত ব্যাকেটে, লেখ কি লিখবি ব্যাকেটে, এক্সক্লুডিং ক্যাশ, তাই তো ক্যাশ আছে, ক্যাশ নেই, তাহলে এখানে লেখ এক্সক্লুডিং ক্যাশ, এক্সক্লুডিং ক্যাশ, ক্যাশ নেই, কারণ আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করতে গেলে ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে ক্যাশ থাকেই, কারণ কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্যাশ থাকে, বুঝতে পারছিস তো? ওরা কি বলেছে, ওরা ক্যাশ কত টাকা বলেছে স্যার 10%, কার 10%, ওয়ার্কিং ক্যাপিটালের 10%, তো ওয়ার্কিং ক্যাপিটালের 10%, তো ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে তো তোর ক্যাশ থাকে, ক্যাশ কি নিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি এই যে যত টাকা বেরোলো এর উপরই তোর ক্যাশটা বের করবো। স্যার কি করে করবে দেখ ভালো করে শোন, ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আমি তোদের বারবার বলছি ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে ক্যাশ থাকে, আমি ক্যাশ ছাড়া এটা করেছি, তাই তো? তো ওয়ার্কিং ক্যাপিটাল 100 ক্যাশ নিলে, কিন্তু এর মধ্যে কি ওয়ার্কিং ক্যাপিটাল মধ্যে কি ক্যাশ নেওয়া আছে? না স্যার ক্যাশ নেই, তাহলে ক্যাশ যদি না থাকে 10 টাকা ক্যাশ, ক্যাশ বাদ দিয়ে কত রইল 90, তাহলে এই 90 টাকার মধ্যে কি ক্যাশ আছে? না স্যার ক্যাশ নেই, এর মধ্যে কি ক্যাশ আছে? না স্যার ক্যাশ নেই, তাহলে 90টাই তো এটা, হ্যাঁ কি না, 90 রয়েছে 10 কত, এই জন্য এই কারণে 10/90 করতে হয়, অত দেখতে হবে না তোর পরীক্ষায়, যখনই ক্যাশ আসবে ভাবতেও হবে না, ক্যাশ থাকলে যদি বললে ক্যাশ 10% অফ ওয়ার্কিং ক্যাপিটাল 10/90 হবে,
কখনো 10/100 করবি না, কোনোদিন করবি না 10/100, মনে রাখতে হবে এটা, ভুলে গেলে চলবে না। আমি করছি এটা, মুছে করছি, ঠিক আছে? তো তো হয়ে গেল, তাহলে এত অবধি হলো। আমার এখানে নিচে জায়গা নেই, নিচে জায়গা থাকলে করতাম, আমি এখানে মুছে দিচ্ছি। কি এত অবধি পুরো টোকা গেল? সবার টোকা গেছে পুরো? দেখ আমাদের বেরোলো ওয়ার্কিং ক্যাপিটাল কত, 187906, এর সাথে ক্যাশ ইন হ্যান্ড যোগ করব, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড যোগ করব, কত পার্সেন্ট? 10%, তার মানে কত হবে? 10/90 কর, 20878, টোটাল করে কত হচ্ছে? 20874, ব্যাস এই হচ্ছে आंसर। এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, হলো এই অঙ্কটা হলো। দেখ ভালো করে দেখে নে, এই ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কোনো ডাউট নেই। এরপরে একটা অঙ্ক দিচ্ছি, অঙ্ক যদি করে ফেলতে পারিস তাহলে হবে, মোটামুটি শিখেছিস, ভালো অঙ্ক, খুবই স্ট্যান্ডার্ড অঙ্ক আছে পরে যে অঙ্কটা চুজ করছি, ঠিক আছে? হলে এরপরেই দেখ, এরপরেই আছে 2016 অনার্স, ঠিক আছে? তো খুব ভালো অঙ্ক 2016 অনার্স। দেখ কত নম্বর বলতে পারছি না, অঙ্ক স্টার্ট কর, দেখ কতটা পারবি। ভালো অঙ্ক লাস্ট মিনিটে দিয়েছি, সুতরাং করে রাখা উচিত। পেজ নাম্বারটা বল দেখি, 21, সাম নাম্বার 2016 অনার্স, এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে 2016 অনার্স অঙ্কটা স্টার্ট কর, আমি তারপর বলছি। ঠিক আছে 2016 অনার্স, দেখ কোশ্চেনটা পড়। বলছে কি, আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ আ ক্যাপাসিটি টু প্রোডিউস 60,000 ইউনিটস পার অ্যানাম, ঠিক আছে? এই বলে দিয়েছে, আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আবার পড়ছি, আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ আ ক্যাপাসিটি টু প্রোডিউস 60,000 ইউনিটস পার অ্যানাম, মানে বছরে ওর ক্যাপাসিটি কত আছে প্রোডাকশন করতে পারে, তার ক্যাপাসিটি কত আছে? 60,000 ইউনিটস। The cost structure at that capacity and selling price per unit are given below. তো বলে দিয়েছে material কত করে বলেছে, দেখ 5 টাকা করে, labor বলেছে কত, 2 টাকা করে, আগের অঙ্কটা এমন বের করতে হয়েছে, ডাইরেক্ট বলে দিয়েছে 5 টাকা 2 টাকা, labor overhead কত বলেছে 5 টাকা, overhead খরচা হচ্ছে 5 টাকা, যার মধ্যে বলছে 60% variable, তাহলে 5 টাকা 60% কত? 3 টাকা, তাহলে variable আসবে কত? 3 টাকা। বলছে অফ দা ফিক্সড ওভারহেড, যত টাকা ফিক্সড ওভারহেড হবে তার 30,000 ডেপ্রিসিয়েশন, মাথায় রাখতে হবে কিন্তু, যত টাকা ফিক্সড ওভারহেড হবে, কেউ বলতে পারবি আমাকে ফিক্সড ওভারহেড টোটাল কত হবে? টোটাল কত হবে ফিক্সড ওভারহেড বলতে পারবি? বল এই অঙ্কে ফিক্সড ওভারহেড কত হবে? 40% না, টাকাটা বল, টাকা টাকা টাকাটা বল কত হবে, টাকাটা বল, মানে টোটাল ফিক্সড ওভারহেড কত হবে বল, বলতে পারবি ফিক্সড ওভারহেড কত হবে? ভাব
চিন্তা ভাবনা কর, ফিক্সড ওভার কত হবে দেখ, টোটাল ইউনিট কত ছিল, 60,000। 60,000 ইউনিট ছিল না, আমি টোটাল বলেছি, মান্থলি বান্ধলি দরকার নেই, টোটাল বলেছি। তারপর তো মান্থলি উইকলি পরে ভাববো, আমি এখনো ভাবিনি মান্থলি করতে হবে না উইকলি করতে হবে। 60,000টা ছিল প্রোডাকশন, এক এক ইউনিটের দাম কত করেছিল, 5 টাকা, যার মধ্যে 60% ভেরিয়েবল, তাহলে 40% কি ফিক্সড, তাহলে 5 এর 40% কত হয়, 2 টাকা, তাহলে 60,000 × 2, 1,20,000 টাকা হচ্ছে ফিক্সড ওভারহেড, বুঝতে পারলি, ফিক্সড ওভারহেড 1,20,000, যার মধ্যে ডেপ্রিসিয়েশন কত ছিল, 30,000, তাহলে 90,000 টাকা হবে আদার দেন ফিক্সড ওভারহেড। তাহলে দেখি অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে কি ছিল, সত্যি কথা বলতে অঙ্কটা সেরকম কিছুই ছিল না, অ্যাকচুয়ালি এই পয়েন্টটাই ছিল, এই পয়েন্টটা মেইন ছিল, বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝতে পারলি না বল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপর কি বলে, প্রফিট 3 টাকা, বুঝতে পেরেছিস তো, প্রফিট 3 টাকা, সেলিং প্রাইস 15 টাকা বলেছে, র ম্যাটেরিয়াল স্টোরেজ, আগের অঙ্কে র ম্যাটেরিয়াল স্টোরেজ বের করতে হয়েছিল, এই অঙ্কে বলে দিয়েছে 2 মান্থ, বুঝতে পেরেছিস। প্রসেসিং টাইম আগের অঙ্কে বলে দিয়েছিল, এই অঙ্কে, আগের অঙ্কও বলেছিল, এই অঙ্কও বলেছে। ফিনিশ গুডস আগের অঙ্কে বের করতে হয়েছিল, এই অঙ্কে বলে দিয়েছে। এবার দেখ শোন, খুব ভালো পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টটা খুব ভালো লেগেছে, 2016 সালে অঙ্কটা স্ট্যান্ডার্ড ঠিকঠাক, কঠিন অঙ্ক না বাট একটু ঘুরিয়ে ঘুরেই ছিল কোশ্চেনটা, তো এরকম ঘোরানো ঘোরানো কোশ্চেন থাকতেই পারে, দেখ ভালো করে দেখে নি কি বলেছে, বল দেখি। ডেটার্স এন্ড ক্রেডিটার্স টার্নওভার, এই অঙ্ক কি পিরিয়ড বলেছে, মনে কর রেশিওর, রেশিওর কথা মাথায় রেখে এটা ভাবার চেষ্টা কর। আমাদের কি বলেই তো অন্যান্য অঙ্ক কি বলেছিল স্যার, ডেটার্স এর পিরিয়ড বলেছিল, ডেটার্স এর পিরিয়ড কোন রেশিও বল দেখি, ডেটার্স এর দুটো রেশিও করেছিলাম, রেশিওতে একটা মনে করে একটা একটা ডেটার্স টার্নওভার রেশিও শিখেছিলি, যেটা এই অঙ্কে বলেছে, আর একটা কি ছিল স্যার, ডেটার্স ভেলোসিটি মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, আমি বলেছিলাম পিরিয়ড বলা মানে কি কালেকশন পিরিয়ড, তাহলে আগের অঙ্কটা কালেকশন পিরিয়ড বলেছিল, এই অঙ্কে টার্নওভার বলে দিয়েছে, তা টার্নওভার দিলে কালেকশন বের করতে পারবে কি পারবি না, কি করে বের করতে হবে, 12 ভাগ টার্নওভার রেশিও, তাহলে এই ট্রিক্সটা তো মাথায় রাখতে হবে, তাহলে ঘুরিয়ে দিলেও তো কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে কোথায় কি ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারলি তো, তোকে দিতেই পারে ওয়ার্কিং ক্যাপিটাল করতে গেছিস কোনো জায়গায় যেতেই পারে, টার্ন ওভার দিতে পারে, এটা মাথায় রাখতে হবে, টার্ন ওভার দিলে কি করে ওটাকে কনভার্ট করতে হবে, বুঝতে পেরেছিস তো। দেখ 12 শিখেছিলি, ডেটার্স টার্ন ওভার রেশিও থেকে তুই কি করে পিরিয়ডে নিবি, 12 মান্থ বাই ডেটার্স টার্ন ওভার রেশিও, 12 মান্থ বাই কেইটার্স পেমেন্ট পিরিয়ড, ব্যাস হয়ে গেল, বুঝলি, 12 মান্থ বাই কেইটার্স টার্ন ওভার রেশিও, এইভাবে করতে হবে, তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি এত অব্দি। তারপর ল্যাগ ইন পেমেন্ট কত বলেছে বল, 1/2 মান্থ, কার ল্যাগিং পেমেন্ট, সবার কি ল্যাগিং দেরি হয়েছে না স্যার, শুধু ওভারহেড দেখতে পাচ্ছি, ঠিক আছে করব। অ্যাজিউমিং দ্যাট দ্য কোম্পানি উইল বি এবল টু ইউটিলাইজ 80% অফ ইটস ক্যাপাসিটি, কোম্পানির ক্যাপাসিটি কত আছে, মেশিনের ক্যাপাসিটি কত, 80% কাজ করতে পারবে, ঠিক আছে তো। এস্টিমেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অন ক্যাশ কস্ট বেসিস, দেখ ভালো করে শোন, এখানে কিন্তু ঠান্ডা মাথায় অঙ্ক করতে বলেই দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল করতে কোন মেথডে, ক্যাশ কস্ট, ক্যাশ কস্ট বলে দিয়েছে, তাহলে তুই ডেটার্স কিন্তু তুই কখনোই সেল নিতে পারবি না এখানে, এই তাহলে এখানে কি করতে হবে, ডেটার্সে আসবে কি কি বল, র ম্যাটেরিয়াল, ওয়েজেস আর ওভারহেড, ওভারহেডের কোনটা আদার দেন, ডেপ্রিসিয়েশনটা নিয়ে, ডেপ্রিসিয়েশনটা আসবে না, ব্যাস অঙ্কটা বুঝতে পারলি, তাহলে প্রথমে অঙ্ক আরম্ভ কর, বলেনি সেটা তুই অ্যাজাম্পশন করে নিবি, অ্যাজাম্পশন করে নিবি বলেছিলাম, তাহলে অঙ্ক স্টার্ট করে ফেল, অঙ্ক স্টার্ট করে, স্টার্ট করে ফেল, অঙ্ক অঙ্ক স্টার্ট কর, সবার প্রথম কি করব, মান্থলি প্রোডাকশন, যেমন আগের অঙ্কে কি করেছিলাম উইকলি, তখন এখানে মান্থ বলেছে তাই মান্থলি করতে হবে, কি লিখবো, মান্থলি প্রোডাকশন লেখ, সবার প্রথম লেখ মান্থলি প্রোডাকশন, তাহলে মান্থলি প্রোডাকশন কত হবে দেখ, 60,000 ইউনিটস তো বছরে, কত পার্সেন্ট প্রোডাকশন করতে পারি, 80%, তাহলে 60,000 80% ডিভাইডেড বাই 12 হবে কত হচ্ছে, 4,000 ইউনিটস, ওই যে ওখানে কোশ্চেনে বলেছে লাস্ট লাইনটা পড়, বলেছে অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি উইল বি এবল টু ইউটিলাইজ, যা কোম্পানির যা ক্যাপাসিটি আছে ও তার 80% প্রোডাকশন করতে পারবে, মানে মেশিনের যতটা ক্যাপাসিটি আছে ওই 80% অপারেট করতে পারে, ঠিক আছে তো, পুরো করতে পারবে না কাজ,
তো এই হয়ে গেল। তারপর কি করবো বল, দেখ তারপর কি করতাম, স্টেটমেন্ট শোয়িং এলিমেন্ট অফ কস্ট, মনে পড়ছে তো? স্টেটমেন্ট শোয়িং এলিমেন্ট অফ কস্ট পার মান্থ হবে, এলিমেন্ট অফ কস্ট পার মান্থ, ঠিক আছে? তো এখানে লেখ রুপিস, প্রথমে কি লিখবো, ম্যাটেরিয়ালস, লেখ প্রথমে লেখ ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়াল কত বলেছিল স্যার? 5 টাকা করে, তাহলে কত ইউনিট হবে স্যার? 4000 ইউনিট 5 টাকা করে হলে 20000 টাকা হয়, এখানে লেখ 20000 টাকা। তারপর ম্যাটেরিয়ালের পর কি হবে, লেবার, 4000 ইউনিট 2 টাকা করে কত হচ্ছে, 4000 ইউনিট 2 টাকা করলে কত হয়, 8000 টাকা, ঠিক আছে? তো তারপর কি বলেছে, ওভারহেড থেকে চলে যাবি, লেখ ওভারহেড, লেখ ওভারহেড, ওভারহেড দুটো পোর্শন, একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল, তাই তো? একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল, ভেরিয়েবল কত হবে তোরা বুঝতেই পেরেছিস বল, ভেরিয়েবল কত করেছিল, 4000 ইউনিট আর 60% কত, 5 60% কত, 3 টাকা, 4000 ইনটু 3 12000, ভেরিয়েবল লিখে দে 12000, ঠিক আছে? তো এবার রইল বাকি ফিক্সড, ফিক্সড দেখ কত হচ্ছে ভালো করে, কিছুক্ষণ আগে তোরা অ্যানসার দিয়েছিলি আমাকে, বলেছিলি স্যার 5 টাকা 60% ভেরিয়েবল মানে 40% ফিক্সড, তাহলে 60000 ইনটু 4, তাই তো বল, নাকি না? ষাট হাজারের কত হবে, 60000 ইন্টু 4, ঠিক আছে, ডিভাইড বাই কত হবে, 12, নাকি না বল, কত হয়েছিল দাদা এক মিনিট, 5 টাকা ছিল, 5 40% 2 টাকা হবে, সরি 2 টাকা হবে, 2 না 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 না, এইটাই তো, এইটাই হচ্ছে ফিক্সড ওভারহেড কাকে বলে, ইকোনমিক্সে বহুবার পড়েছিস, ফিক্সড ওভারহেড কাকে বলে, প্রোডাকশন যাই হোক না কেন ওই খরচা সেম, আমি খরচা করেছি 60000 জন্যই, যখনই ওয়ার্কিং ক্যাপিটাল করে মাথায় রাখবি, ওর যে মেন যে ক্যাপাসিটি, মেন যে ইউনিট থাকে তার উপরই ফিক্সড ওভারহেড হয়, পার ইউনিটের উপর হয় না, কখনো পার ইউনিটের উপর হয় না, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। এটা দেখ এখানে তুই কি বললি, তুই তো ফেসে গেছিস এই জায়গাটায়, এই জায়গাটায় ফেসে গেছিস, কারণ এটা মাথায় রাখতে হবে, তুই ভাবছিস স্যার ফিক্সড ওভারহেড কোনো জায়গার উপর হয় না, এটা কখনোই হয় না, প্রোডাকশনের উপর ডিপেন্ড করেই না ফিক্সড ওভারহেড, ঠিক আছে? তো মানে মেন যে প্রোডাকশন ছিল সেটাকেই টার্গেট করতে হবে, তাহলে 60000 টু 1,20,012 কত হচ্ছে, 10000, যাই হোক এটা হবে। এবার দেখ এদিক টাকা, 1,20,000 তো টোটাল ফিক্সড ওভারহেড, যেমন ডেপ্রিসিয়েশন কত ছিল 30000, তাহলে 1,20,000 থেকে 30000 টাকা বাদ দিতে হবে, তুই যদি 1,20,000 ভাগ 12 করতি তাহলে কি বেরোতো, ডেপ্রিসিয়েশন নিয়ে, আমি যখন ওয়ার্কিং ক্যাপিটাল করবো ওখানে কি ডেপ্রিসিয়েশন দরকার আছে, না, বুঝিস নি কি বললাম, ডেপ্রিসিয়েশন তাহলে কি করতে হবে, বাদ দিতে হবে, তাই বুঝেছিস? তুই বল, তুই বল না বুঝতে পারলে বল, হ্যাঁ দেখাতে পারিস, দেখাতে পারিস, কোনো সমস্যা নেই, দেখাতে পারিস, তুই অবশ্যই দেখাতে পারিস, তুই যেটা বললি স্যার ডেপ্রিসিয়েশন ভালো করে দেখাবো, অবশ্যই দেখাতে পারিস, তাহলে তুই কি করবি, তুই নিজে ভাব, তুই কি করবি, তখন বলবি 1,20,000 থেকে 30000 টাকা বাদ দিলি, তাই তো? 1,20,000 থেকে 30000 টাকা বাদ দিলে কত হবে, 90000 টাকা, 90000 ভাগ 12 একটা করলি, ঠিক আছে? আবার 30000 ভাগ 12 একটা করলি, স্যার আপনি করলেন না কেন, আগের অঙ্কে করলেন কেন, করলাম না, এক্ষুনি তোকে অ্যান্সারটা দিচ্ছি, তুই করতে পারিস, বারবার বলছি করতে পারিস, কোনো সমস্যা নেই, ও একটা কোশ্চেন করলো, ও একটা কোশ্চেন করলো, স্যার আপনি আগের অঙ্কে একটা করলেন ডেপ্রিসিয়েশন আর একটা করলেন আদার্স, তাহলে এই অঙ্ক তো তাই করতে পারি, একটা ডেপ্রিসিয়েশন একটা আদার্স, ঠিক তো, করতেই পারি, না করার কি আছে, না করার কি আছে, করতেই পারি, ঠিক আছে? তোর মন চাইলে করতে পারি, অ্যান্সার সেম বেরোবে, অ্যান্সার সেম বেরোবে, দেখ এটা কত হচ্ছে, 1,20,000 থেকে 30 ভাগ দিলে 90, 90 ভাগ 12 করলে কত হচ্ছে বল, 7,500 হচ্ছে, 7,500, দেখ ওর কথাটা যদি শুনি, ওর কথাটা যদি শুনি করতে পারি, কিন্তু ও আমাকে বলেছে এটা কি করলাম ফিক্সড মানে কি, এটা আদার্স বা ক্যাশ, আদার্স ফিক্সড ওভারহেড, এটাকে বলে কি আদার্স ফিক্সড ওভারহেড। এবার তুই যদি লিখিস ডেপ্রিসিয়েশন, বুঝতে পারলি তো, এটা করে কত হচ্ছে, তোর একটু দেখে রে,
একটু দেখে নে পরে টুকবি, ঠিক আছে? আমি বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এখন টুকিস না। ডেপ্রিসিয়েশন, ওর কথা মতন শুনি তো, ও বলে স্যার ডেপ্রিসিয়েশনটা করুন, আগের অঙ্কে যেমন করেছিলেন। ডেপ্রিসিয়েশন কত ছিল স্যার? 30,000। 30,000 ভাগ 12 করলে কত হচ্ছে? 2,500। তিনটে যোগ করে বাইরে থাকে কত হচ্ছে? 22,000। টোটাল করলে কি হবে? টুকবি না, কিন্তু বারবার বলছি, টোটাল কস্ট কত হচ্ছে? হ্যাঁ 60,000, তাই তো? আচ্ছা 50,000। এবার শোন, এখন তুই কি বলি স্যার এর সঙ্গে প্রফিট যোগ করুন, সেলস হবে। সত্যি কথা বলতে গেলে তুই যদি একটু মাথা খাটাতে পারিস, এখানে মাথা খাটা তোকে ওয়ার্কিং ক্যাপিটাল কোন মেথডে করতে বলেছে? ক্যাশ কস্ট বেসিসে করতে বলেছে? বল, ক্যাশ কস্টে বেসিসে যদি তোকে করতে বলে, তাহলে তোর সেল বের করে কোনো ফায়দা আছে? সেল কেন বের করতাম মনে কর? মাথা খাটা সেল কেন করতাম? ডেটার্স এর সময় প্রফিট লাগবে, আর কোথাও লাগতো সেলস না? তাহলে এখানে তো তোর ক্যাশ কস্ট বলে দিয়েছে, প্রফিটের কোনো কাজই নেই। তাহলে প্রফিটের যদি কোনো কাজ না থাকে, তাহলে তোর এই ডেপ্রিসিয়েশন লেখার দরকার আছে? তোকে বুঝতে হবে। এখন তোর যদি বলে স্যার অত মাথায় ঢুকবে না, আমি প্রতিটা অঙ্ক যেমন ছিল আমি ওই প্যাটার্নেই করব, তারপর যা লাগবে দেখব, সেটা তোর ব্যাপার, সেটা তোর ব্যাপার, তুই করতে পারিস। তুই যদি বলিস আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। প্রফিট কি বললাম বোঝাতে পারলাম? কি বললাম বুঝতে পেরেছিস? তোর মনে কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি আগের অঙ্কে এইভাবে করেছেন, এই অঙ্কে কেন এরকম? আমি এটা বুঝতে পারলাম, কোশ্চেনটা পরে এইভাবেই হবে। এবার তুই যদি বুঝতে অসুবিধা হয়, তুই পুরোটাই করে না, পুরোটাই না, আমি কোনো সমস্যা নেই। কিন্তু যখন ওয়ার্কিং ক্যাপিটাল করি, তখন কোন কোন ফেলো গুলো আসবে স্যার? 20,000 টাকাটা আসবে স্যার, 8,000 টাকাটা আসবে স্যার, 7,500 টাকাটা আসবে, আর 12,000 টাকা আসবে, আর কিন্তু কোনো অ্যামাউন্ট আসবে না। বুঝতে পারলি তো ব্যাপারটা? এটা মাথায় রাখবি কিন্তু, বুঝতে পারলি তো? ওটা করার সুবিধাটা কি? ওখানে কিছু সুবিধা ছিল, এটা করলে সুবিধা কি হতো? আমি এটা 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 নিয়ে এটাকেই টোটাল কস্ট চাপিয়ে দিতাম, এই টোটাল কস্টটাই ফিনিশ গুডসে নিয়ে নিতাম, আর আলাদা করে করতে হতো না। এই টাকাটাই আমি ডেটার্সে নিতাম, আমার একবারে কাজ হয়ে যেত, মানে ওখানে অতগুলো লিখতাম না, র মেটেরিয়াল, লেবার, ওভারহেড, ওইগুলো লিখতে হতো না এই জিনিসটার জন্য। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, লিখবো একটু বেশি, ক্ষতি কোথায়? প্রফিট সেল কত বলেছিল বলো অঙ্কে পর? সেল বলেছিল কত? 15 টাকা করে, তাই তো? তাহলে কত ইউনিট? 4,000 × 15, 60,000 টাকা, মানে প্রফিট হয়ে গেল 10,000 টাকা, তাই তো? ঠিক আছে, তো এই হয়ে গেল, তাহলে বোঝা গেল। এবার হচ্ছে ওই 4টা সাজিয়ে করতে থাক। চারশায় স্টেটমেন্টে সাজা কি, এটা দেখছিস নাকি কিছু অসুবিধা হচ্ছে নাকি? দেখ ভালো অঙ্ক ছিল, দুটো অঙ্ক আগে করানো ছিল না, করিয়ে দিলাম। না এটা তোর যদি বুঝতে অসুবিধা পরে বাড়িতে গেলি, স্যার আগের অঙ্ক এইভাবে করলো, এই অঙ্ক কেন এইভাবে করলো, তাই জন্য আমি করিয়ে দিলাম। আমি তো চাইছিলাম না করতে প্রফিট। কালকে কিন্তু ইয়ে রিভিশনটা করাবো, আসতে হবে না সামনে, কালকে তো অন্য ব্যাচে করাবো রিভিশন, লিভারেজ রিভিশন করাবো, দেখলে দেখতে পারিস লাস্ট মিনিট। ফার্স্ট ফার্স্ট হবে না অঙ্ক, ব্যাচে সব স্টুডেন্ট থাকবে, তো ব্যাচে স্টুডেন্ট থাকলে ফার্স্ট হবে না, তো ওই লাস্ট মিনিটের পিডিএফ খুলবো, ওখান থেকে প্রথমে লিভারেজের ফরম্যাটটা বোঝাবো। ফরম্যাট মানে বুঝতে পারছিস তো, ইনকাম স্টেটমেন্ট, ফর্মুলা কি করে মাথায় রাখতে হবে, পার্সেন্টেজ দেওয়া ফর্মুলা কি, ওটা মাথায় রাখবো। তারপর আমরা একদম রিসেন্ট ইয়ারের অঙ্কগুলো চুজ করবো, চুজ করে করে আমি আমি হয়তো সামনে বসবি, তোরা তোরা বাড়িতে বসবি, কি বললাম, ল্যাপটপ খুলে বসিস বা কম্পিউটার খুলে বা ফোন খুলে বসবি, করে করতে থাকবি তোরা, আমি বলবো পিডিএফ এর এত নম্বর অঙ্ক করতে থাকবি, তারপর তুই মিলিয়ে নিবি, প্র্যাকটিস হয়ে যাবে। মনে কর আমি পড়াচ্ছি, বাইকে তোরা পড়ছিস, প্র্যাকটিস হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন ওই যে বললাম দুটো, দেখ কিছু স্টুডেন্টের কিছু ভুলের জন্য কিন্তু পরীক্ষা নাম্বার কম হয়, একটা হচ্ছে ওভার কনফিডেন্স, পরীক্ষা পিছিয়ে গেছে এক মাস, ও সব পারবো, লিভারে সব পারবো, ক্যাপিটাল রাইটিং সব পারবো, ভুল হয়ে যেতে পারে, প্র্যাকটিস করা বন্ধ করলেই ভুল হয়ে যাবে। তো সুতরাং কালকে যে অঙ্কগুলো করবো, তোরা করবি প্র্যাকটিস, অসুবিধা কোথায়? লাস্ট মিনিটের পিডিএফ তো সামনে পড়েই থাকবে, করবি বাড়িতে প্র্যাকটিস, ঠিক আছে? তো আচ্ছা ওয়ার্কিং সেটটা ভালো কথা বললো, ও একটা কথা বললো স্যার ডেটার্স আর কেইটার্স এর পিরিয়ড তো বলেনি, ডেটার্স আর কেইটার্স এর পিরিয়ড বলেনি, ওটা বের করুন, লেখ ওয়ার্কিং সে লেখ।
ওয়ার্কিং সেল এর ডেটার সেট প্রিয়ড করবো, তাই তো? লেখ ক্রেডিট পিরিয়ড, লেখ ক্রেডিট, ক্রেডিট পিরিয়ড অ্যালাউড, তাই তো? কথাটা তো তাই লিখতাম, ক্রেডিট পিরিয়ড। দেখ কোশ্চেন কিন্তু এই কথাটাই বলে দিচ্ছে, মনে পড়ছে তো? ক্রেডিট পিরিয়ড অ্যালাউড বাই ডেটার্স। আর যদি এ কথা মনে না থাকে কি লিখবি? তুই লিখবি ডেটার্স পিরিয়ড, লিখে দিবি কি? মনে না থাকলে এটা লিখে দিবি ডেটার্স পিরিয়ড, ঠিক আছে? তো ক্রেডিট পিরিয়ড অ্যালাউড বাই ডেটার্স কি করে করব? 12 মান্থ, তাই তো? যেহেতু মাসে করছি 12 মান্থ ডিভাইড বাই কি লিখবো বল? 6 ডেটার্স টার্নওভার রেশিও ডিটিআর 12 মান্থ ডিভাইড বাই ডিটিআর, ডিটিআর কত বলেছে? ডিটিআর বলে যে 6, 12 বাই 6 করলে কত হবে? 2 মান্থ, 2 এম লিখলাম। তারপর আচ্ছা ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু ডেটার্স হবে, টু, এখানে ক্রেডিট পিরিয়ড অ্যালাউড বাই ডেটার্স কি লিখবো? 12 মান্থ ডিভাইডেড বাই সিপিআর, তাই তো? না সিপিপি, ডেটার টার্নওভার রেশিও, ডেটার টার্নওভার রেশিও, আর এটা ক্রেডিটার্স সিটিআর, সিটিআর সরি ক্রেডিটার্স টার্নওভার রেশিও। তাহলে 12 বাই কেইটা শানোর কত বলেছিল? 12, তাহলে কত হবে? 1 মান্থ। শেষ হয়ে গেল এবার ওয়ার্কিং সে কাজ, শেষ। এবার অঙ্ক স্টার্ট কর, দাগ কাট। দাগটা কাট, বুঝবো? ওয়ার্কিং ক্যাপিটাল, একচুয়ালি পুরো কথাটা কি লিখতে জানিস তো? স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, কি লিখবি? স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, লেখ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এখানে লিখব কস্ট পার মান্থ, এখানে লিখব পিরিয়ড, ব্র্যাকেটে লিখব মান্থ, এখানে লিখব রুপিস, এখানে লিখব রুপিস। এখানে লিখব পার্টিকুলার্স, ঠিক আছে? তো অঙ্ক স্টার্ট করে দে। ছয় টাকা সেইভাবে প্রথমে লেখ, এ দিয়ে লেখ কারেন্ট অ্যাসেটস, এ দিয়ে লেখ কারেন্ট অ্যাসেটস, তার আন্ডারে এক দিয়ে লিখবি স্টক ইন ট্রেড, স্টক ইন ট্রেড, ঠিক আছে? তো এবার এর আন্ডারে রোমান ওয়ান র মেটেরিয়ালস, ঠিক আছে? তো তারপর রোমান টু ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে? তো এর আন্ডারে কি কি লিখতে বলেছিলাম? র মেটেরিয়ালস, লেবার আর ওভারহেড, ও এইচ লিখলাম, ঠিক আছে? তো র মেটেরিয়ালস, লেবার আর ওভারহেড।
ঠিক আছে, কিন্তু এখানে না তোর একটু গল্প আছে, শুধু ওভারহেড লিখলে হবে না, একবার লিখতে হবে ফিক্সড ওভারহেড, একবার লিখতে হবে ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে, একবার লিখতে হবে ফিক্সড ওভারহেড, একবার লিখবে ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে। তো এখানে লিখবি ফিক্সড ওভারহেড একবার, ঠিক আছে, তো আর একবার লিখবি ভেরিয়েবল ওভারহেড, একবার লিখবি ফিক্সড ওভারহেড, একবার লিখবি ভেরিয়েবল ওভারহেড। আচ্ছা ওভারহেড এর পিরিয়ডটা কি বলেছিল বল, অঙ্কে কিছু বলেছিল? প্রসেসিং পিরিয়ড কত বলেছিল? এক। প্রসেসিং পিরিয়ড বলেছিল এক, তাহলে এখানে হাফ হাফ হয়ে যাবে, তাই তো? তো ঠিক আছে করবো এটা। তিন নম্বর ফিনিশ গুডস লেখ, তিন নম্বর লেখ ফিনিশড গুডস, অবশ্যই ফিনিশ গুডস লেখ, র ম্যাটেরিয়াল, লেবার, ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে। তো দু নম্বর কি লিখব, ডেটার্স, প্রথমে লিখব র ম্যাটেরিয়ালস, লেবার, ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে। তো চার্ট গুলো ঠিক করে সাজিয়ে নে, আচ্ছা অঙ্কে কি ক্যাশ বলেছিল কিছু? খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ক্যাশ লিখবো না, বলেনি তো, তাহলে স্যার বের করতে হবে। আরে বের করতে হলে তো বলবে 10%, 20%, 15% কিছুই তো পারে না, করার দরকার, ঠিক আছে। তো হয়ে গেল, আচ্ছা আগে এত অব্দি করি তাহলে সমস্যা হবে। আচ্ছা আমাকে বলতো একটু, আমরা যে কস্টশিটটা করলাম ওখানে র ম্যাটেরিয়াল কত বেরিয়েছিল? 20,000 টাকা, তাহলে র ম্যাটেরিয়াল লেখ 20,000 টাকা, এখানে 20,000 টাকা লেখ, এখানেও র ম্যাটেরিয়াল 20,000 টাকা লেখ, এখানে র ম্যাটেরিয়াল 20,000 টাকাটা লেখ, আবার এখানে র ম্যাটেরিয়াল 20,000 টাকা লেখ, ঠিক আছে। এবার লেবার, লেবার কত বেরিয়েছিল? 8,000, এখানে লেখ 8,000 টাকা লেবার, এখানে লেখ 8,000 টাকা লেবার, এখানে লেখ 8,000 টাকা লেবার, ঠিক আছে। তো আচ্ছা এবার বল ফিক্সড ওভারহেড কত বেরিয়েছিল অঙ্কে? 7,500, যেখানে যেখানে ফিক্সড ওভার সেখানে 7,500 বসা, ভেরিয়েবল ওভারহেড কত বের করেছিলাম? ভেরিয়েবল ওভারহেড ছিল 12,000, ঠিক, এখানে লিখ 12,000, 12,000, 12,000, হয়ে গেল। এবার বল কোশ্চেনে বলেছিল র ম্যাটেরিয়ালের পিরিয়ড বলেছিল কত মাস? র ম্যাটেরিয়াল বলেছিল 2 মান্থ, ঠিক আছে, এখানে 2 লিখে দিলাম। আচ্ছা ওয়ার্ক ইন প্রোগ্রেস কত বলেছিল? 1 মান্থ, তাহলে এখানে লিখবো 1, তারপর ওয়েজেস আর ওভারহেড হাফ হবে, মানে লেবারে হাফ মানে 0.5, তাই তো, আর ওভারহেড তো দুটোতেই হাফ হবে, 0.5, 0.5, বুঝতে পারলি? বুঝেছি এটা, এটা কি বুঝতে পেরেছিস? ওয়েজেস আর ওভারহেড হাফ হবে, কি বলেছিলাম? প্রসেসিং পিরিয়ড যা বলবে ওয়েজেস আর ওভারহেড তার হাফ হবে, প্রসেসিং পিরিয়ড তো এক বলেছিল, তাহলে ওয়েজেস হাফ, একের হাফ কত? 0.5, এটা ওয়েজেস ছিল, আর ওভারহেড হাফ, দুটোই তো ওভারহেড, দুটোই তো ওভারহেড, 0.5, 0.5 হবে। আচ্ছা দেখ ফিনিশ গুডস, ফিনিশ গুডস কত বলেছিল পিরিয়ড? ফিনিশ গুডস এর পিরিয়ড কত বলেছিল? 1 মান্থ বলেছিল, তাহলে লিখলাম 1, সব করে 1 বসিয়ে দেবো, সমস্যা নেই এখানে, কারণ এখানে তো আর কোনো হাফের ব্যাপার নেই, ফিনিশ গুডস যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, হয়ে গেল। ডেটার্স এর পিরিয়ড এই মাত্র বের করলাম 2 মান্থ, তাহলে 2 বসিয়ে দে সব কটা। দেখ আগের অঙ্কে ডেটার্স করার সময় প্রফিট নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু প্রফিট নেইনি, কারণ কোশ্চেনে বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাশ কস্ট বেসিসে করতে, ঠিক আছে। তো এবার স্যার যদি কোনো অঙ্কে বলে না দেয়, দেখ কোনো অঙ্কে বলে না দিলে সেটা তোর উপর ডিপেন্ড করবে, তুই ক্যাশ কস্টও করতে পারিস আবার সেলেও করতে পারিস, তোর ইচ্ছা তুই কোনটা করতে চাস। এখানে বলে দিয়েছে ক্যাশ কস্ট, বুঝতে পারলি কি বললাম? তা মাথায় রাখতে হবে, তুই যখন অঙ্ক করবি কখনো করতে করতে পাশের বন্ধুর সঙ্গে অ্যান্সার মেলাস, তা কিছু বলেনি, তুই ধর সেলে করলি, বন্ধু বললো, বন্ধু করলো কষ্টে, তাহলে দুজনে অ্যান্সার আলাদা হবে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আচ্ছা 20 সঙ্গে 2 গুণ করলে 40,000 বাইরে বসা, এটা 20 সাথে 1 গুণ করলে 20,000, এটা 4,000, এটা 3,750, আর এটা 6,000, দেখতে তাই হয়েছে?
দেখে নিস, 24, 30, 33, 750, 20,000, 8,000, 7,500, 12,000, 20 8 28, 28,000, 40, 47,500, 20 2 40,000, 16,000, 15,000, 24,000, 40, 16, 56, 56 আর 15, 71, 71 আর 20 হচ্ছে 91, 95, টোটাল কর, এটা হয়ে গেল 6,250, হ্যাঁ 216,250, 216,250, 216,250, এটা হয়ে গেল কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। এবার বি দিয়ে লিখবো কারেন্ট লাইবিলিটি। দেখো অঙ্কটা কিন্তু খুব কঠিন ছিল না, কিন্তু কতগুলো কিছু কিছু জায়গাগুলো তোর জানতে হতো, ঠিক আছে। তো এগুলো করলেই তুই বুঝতে পারবি, যতক্ষণ না করবি বুঝবি কি করে। কারেন্ট লাইবিলিটিস বি দিয়ে লেখ, কারেন্ট লাইবিলিটিস। দেখ কারেন্ট লাইবিলিটি কত ছিল অঙ্কে, কি কি বলেছিল, কারেন্ট লাইবিলিটি মধ্যে লিখতে হয় কি, ক্রেডিটরস ফর ম্যাটেরিয়াল, তাই তো, ক্রেডিটরস ফর ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল কত স্যার, ম্যাটেরিয়াল 20,000 টাকা, এখানে লিখলাম 20,000 টাকা, ক্রেডিটরস এর পিরিয়ড 1 বলেছিল, তাহলে 20,000 টাকা হয়ে গেল, তাই তো। তারপর ক্রেডিটরস ফর, আচ্ছা ওয়েজেস এর কোন টাকা ডিউ ছিল, দেখ তো লাইন পর লাইন পর কিছু বলেছে, শুধু ওভারহেড ডিউ বলেছিল, তাই তো, ওয়েজেস বলেনি। তাহলে ক্রেডিটরস ফর কি লিখবো, ফিক্সড ওভারহেড, কত টাকা ফিক্সড ওভারহেড ছিল, 7,500। তারপর লিখবো ক্রেডিটরস ফর ভেরিয়েবল ওভারহেড, তাই তো, 12,500, কত বলেছিল হাফ, তাহলে 0.5, 0.5, তাহলে এর কত হবে 3,750, আর এটা হবে কত হচ্ছে দেখতো, 6,250, ও এটা 12,000, সরি এটা 12,000, কর 26,26, 26,3, 29,750, মাইনাস কর, অঙ্ক শেষ হয়ে গেছে, করে দেখ কত বের হচ্ছে। লেবার, লেবার নেই বলেনি তো, লেবারের কোনো পিরিয়ড ডিউ নেই তো, লেবারের টাকা বাকি রাখিনি, কোম্পানি বলেছে যা লেবারের টাকা সব শোধ, লেবারের কোনো টাকা বাকি রাখিনি, বল কত হয়েছে, 186,500, যেটা বেরোলো তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তাহলে দেখতে পারলি দুটো অঙ্ক করালাম, একটা 2010 সালের অঙ্ক, 2016 সালের অঙ্ক, ঠিক আছে। তো তাহলে এই দুটো অঙ্ক আশা করি বুঝতে পারলি কি অসুবিধা হয়েছিল দেখতে হবে, ঠিক আছে। ওয়ার্কিং এবলে কি সমস্যা ছিল বল তোর, কিসের সমস্যা ছিল, কোন টপিকে, এই টপিক একটু অসুবিধা হচ্ছিল, প্র্যাকটিসের অভাব ছিল, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের অভাব থাকলে প্র্যাকটিস করতে হবে, এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করে নিস। কিন্তু বারবার বলছি যা যা টাইম আছে, সপ্তাহে একবার দুবার করে, একদিন সপ্তাহে একদিন করবি 13 সালের অঙ্ক, আর একদিন করবি 14 সালের অঙ্ক, প্র্যাকটিস করবি, কারণ ওই দুটো অঙ্ক বারবার করে প্র্যাকটিস করি, বারবার বলছি, কিন্তু দেখ এতবার করে যখন বলছি তাহলে প্র্যাকটিস করাটা উচিত, তাই না, ওই অঙ্ক বারবার করে প্র্যাকটিস করি, পুরো দেখা গেলো ওই অঙ্কই পুরো হুবহু তুলে দিল, ঠিক আছে। আর তুললে কিন্তু কোনো ডিজিট চেঞ্জ করবে না, কিন্তু তাও বলে দিলাম ওই একটা অঙ্ক ডিজিট চেঞ্জ করবে না, ওই ডিজিট তুলবে, ঠিক আছে। তো সুতরাং ভালো করে করবি ওই অঙ্কটা ওয়ার্কিং ক্যাপিটালে, ক্যাপিটাল স্ট্রাকচার।